মৃত্যুর পর দর্শক আবারও আপনাদের সবাইকে স্বাগত মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করুন জেনে অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানোর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন ডাক্তার আলমগী মতি এবারে প্রশ্নটি ঢাকার আজিমপুর থেকে করেছেন মির্জা সাকিবুল হাসান বয়স পঁয়তাল্লিশ বছর প্রশ্ন হচ্ছে যে আমরা ঢাকার নবাব পরিবারের সন্তান খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা বেশ সচেতন কিন্তু এরপরেও আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কারো কারো স্ট্রোক হচ্ছে বড় কাকার কিছুদিন আগে ফেসিয়াল পলসি হয়ে মুখ বাঁকা হয়ে গেছে কী ধরনের খাদ্যাভ্যাস এই স্ট্রোকের ঝুঁকি কমাবে জানালে খুশি হব জি ভাই সাকিব এখন আধুনিক বিশ্ব এই আধুনিক বিশ্বে আপনি যে যত বেশি রসানো কষানো খাবার খাবে তার আয়ু কমে যাবে যে যত বেশি মজাদার খাবার খাবে সেটা স্বাস্থ্য উপযোগী নয় এটা সারা বিশ্বের কথা বিশ্বের শ্রেষ্ঠ ফুড কেমিস্ট জন ওয়েঞ্জেল কানাডার শ্রেষ্ঠ ডক ডাক্তার তার লেখা বইতে আছে যে যে যত বেশি রিস্ক ফুড খায় পোলাও বিরিয়ানি খায় তেলে ভাজা জিনিস খায় তাদেরকে দেখে আমার খুব মায়া হয় যে তারা যে কোনো সময় বড়ো ধরনের রোগে পতিত হবে আপনি যে অনেক বেশি পোলাও বিরিয়ানি খাবেন এটার মধ্যে কোনো ক্রেডিট নাই আপনি অনেক বেশি ঘি খাবেন কোনো ক্রেডিট নাই আপনি যদি ভেজিটেরিয়ান হন বিরাট ক্রেডিট আছে কারণ আপনাকে সুস্থ থাকতে হবে সুন্দর থাকতে হবে ভালো থাকতে হবে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে আপনার সাথে জড়িত আপনার পুরা পরিবার আপনি একটা বলেছেন যে আমি নোয়া পরিবারের সন্তান অবশ্যই আমরা এটা মেনে নিয়ে বলছি যে আপনি যখন একটি ভালো পরিবারের সন্তান আপনাকে কিন্তু অনেকে অনুসরণ করবে আপনি কি খাচ্ছেন এখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি দধি চিরা খান তাহলে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে এবং অন্য লোক এতে সুস্বাস্থ্যের অধিকারী হবে আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে পুরি খান সিঙ্গারা খান ফাস্টফুড ফুড রিচ ফুড ফুড খান হালিম খান বোরহানি খান আমরা নিশ্চয়ই আপনাকে শ্রদ্ধা করব না যে এই খাবারগুলো মানব দেহের জন্য ক্ষতিকারক এটা হার্ডের প্রবলেম হতে পারে প্রেশার বৃদ্ধি করতে পারে আর মোটা হয়ে যেতে পারি ওয়েট গেইন করতে পারি এই জাতীয় খাবার কোনোদিনই মানব দেহের জন্য উপযোগী না আমরা যে কাজগুলো করি সেটা হলো আমরা সাধারণ মানুষের জন্য এই প্রোগ্রামটা করি হাত বাড়ালে যা পাওয়া যায় পা বাড়ালে যা পাওয়া যায় বাড়ির পাশে যা পাওয়া যায় ঘরের আঙিনায় যা পাওয়া যায় রাস্তার ধারে যা পাওয়া যায় পুকুর পারে যে সকল জিনিস পাওয়া যায় চতুর্দিকে বাড়ির গ্রামের মহল্লায় যেগুলো পাওয়া যায় যেগুলো কিনতে খুব বেশি পয়সা লাগে না একটু কষ্ট করলে একটু চেষ্টা করলে যেই জিনিসগুলো আমরা সংগ্রহ করতে পারি এই জিনিসগুলোর ভিতরে থেকেই আমরা এই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে চিন্তাভাবনা করে সাজিয়ে থাকি এই প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা ওয়েবসাইট ইমেল এবং আমাদের দীর্ঘ জীবনের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগাই এবং আমরা সহজ পাচর সহজে পাওয়া যায় এই ধরনের খাদ্য পথ্য থেকে উত্তরগুলি দিয়ে থাকি এই যে শীতের শুরুতে এই যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু কমে যায় আমরা ব্যায়ামটা একটু কমিয়ে দিই একটু বেশি রাতে ঘুমটা একটু বেশি হয়ে যায় শীতের কারণে ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায় সময় শীতে যেহেতু রক্ত আমাদের মুভমেন্ট কমে যায় রক্ত সঞ্চালন রক্ত প্রবাহ কমে যায় এটাকে আপনার বৃদ্ধি করতেই হবে এজন্য আপনাকে চায়ের সাথে অনেক বেশি করে লেবু খেতে হবে আপনার খাবারের সাথে একটু ভিটামিন সি বেশি খেতে হবে আপনাকে গরম গরম খাবার খেতে হবে তাইলে আপনি উদ্দীপ্ত হবেন পৃথিবীতে মানে সারা পৃথিবীতে উইন্টার মানে শীত হলো একটি রহমত শীত একটি রহমত এই রহমতে মানুষ পশু পাখি জীব জানোয়ার যেভাবে শীতটাকে উপভোগ করে আমাদেরকেও কিন্তু ওইভাবেই করতে হবে কারণ আমরা সাধারণত বলি থাকি আগামী শীতে আমরা বন্ধুর বাড়িতে বেড়াতে যাব নানা বাড়ি বেড়াতে যাবো শ্বশুর বাড়ি বেড়াতে যাব তার অর্থ কি শীত আমাদের জন্য রহমত কিন্তু এটাকে আমরা যদি শীতটাকে ধরে নেই যে শীতটা আমাদেরকে সংঘষিত করে ফেলবে ছোট করে ফেলবে মনের আশা পূরণ হবে না আমরা শীতে শীত আসছে এখন লেব কম্বল আর গরম খাতার ভিতরে আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমরা পৃথিবীর যে আনন্দ শীতের আনন্দ এটা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না শীতকে শীতের আনন্দ দিয়ে আমরা উপভোগ করব কিন্তু আমরা শীতের ভিতরে অনেক মিষ্টি খাবার এবং পোলাও বিরিয়ানি রিস ফুড হার্ট ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড এটা আমরা কম খাব একটি কথা কিন্তু আপনি অনুষ্ঠানে প্রায়ই বলে থাকেন যে রাত্রেবেলা পেট ভরে খাওয়া একবারে পেট পুড়ে খাওয়া এটি কিন্তু হার্ট অ্যাটাকের একটা অন্যতম কারণ হতে পারে হ্যাঁ রাতে যারা অস্বাভাবিক রিস ফুট খাই গভীর রাতে খাই গভীর রাতে বলতে আমি এটা বোঝাই যে বিবাহ অনুষ্ঠান যেটা পৃথিবীর সবচেয়ে পবিত্র অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলো আমরা রাত্র বারোটা থেকে চারটা পর্যন্ত যদি অনেক বেশি রিসপুট ফুড জাঙ্ক ফুড খাই এই খাবারগুলো হজম হয় না এগুলি আমাদের বুকে থেকে যায় আমাদের পাকঘরটা হইল নাভির নিচে নাভির কাছে এখন ধরেন আপনি বাজারে গেলেন বাজার করলেন আপনি ডাইনিং টেবুলের নিচে অথবা ড্রয়িং রুমে খাবার বাজারটা রেখে অফিসে চলে গেলেন বাসায় ফিরে এসে ভাবিকে বললেন যে তুমি আমার বাজার থেকে যেসব খাবার আনছি সেগুলো কেন পাক করো নাই কেন তুমি তো আমাকে খাবার বাজার দেও নাই আমি তো জানি তুমি বাজার আনোই নাই কেন আমি তো বাজার ওই ড্রয়িং রুমে রেখে গেছি তো উনি খুঁজে দেয় বাজার পাবে কিন্তু সেই বাজারটা আপনি পাক করে আর সেদিন খেতে পারবেন না তো ওই আপনি খাবেন খেতে খেতে আপনি ঘুমিয়ে পড়বেন ঘুমিয়ে পড়লে আপনার খাবারটা আপনার বুকে থাকবে খাবারটা তো এখানে গেলে পাক হবে এটা এখানে যাওয়ার জন্য মিনিমাম আপনাকে তিন ঘন্টা সময় হবে বয়স ভেদে চার ঘন্টা পাঁচ ঘন্টাও লাগবে তো এই পর্যন্ত যদি আপনি আগেই ঘুমিয়ে পড়েন একটু কোনো মুভমেন্ট না থাকে আমাদের পবিত্র ইসলামের বাণী অনুযায়ী কমপক্ষে চল্লিশ গজ আপনাকে হাঁটাহাঁটি করতে হবে আপনি সেটাও হাঁটলেন না সকালেও হাঁটলেন না খাবার দুপুর পর্যন্ত আপনার বুকেই রেখে দিলেন তাহলে খাবারটা কিভাবে হজম হবে কিভাবে এটার থেকে আমরা এর যে ভিটামিন মিনারেল ঔষধি গুণগুলো আমাদের রক্ত মাংস মজ্জায় পরিবাহিত হবে এই জিনিসগুলো আমাদেরকে একটু হলেও চিন্তা করতে হবে যে আমরা যা খাচ্ছি সেটা আমাদের শরীরের জন্য কতটুকু মঙ্গল আসবে জাপানিরা দীর্ঘায়ু লাভ করে তাদের একমাত্র কারণ তারা কিন্তু যে কোনো খাবার খাবে তার গ্রিন ভাবটা রেখে খাবে জাপানিরা যা খাবে সেই খাবারের ভিতরে কতটুকু ভিনাবিন আসবে মিনারেল আসবে আগেই সেটা চিন্তাভাবনা করে নিতে হবে তাই আমরা যদি নিরোগ বাংলাদেশ করতে চাই সুস্থ বাংলাদেশ গড়তে চাই সবল বাংলাদেশ গড়তে চাই তাহলে আলহামদুলিল্লাহ আমাদেরকেও কিন্তু এই বিষয়গুলি মাথায় রেখে পুরা ষোলো কোটি মানুষকেই নিরূপ বাংলাদেশের দিকে এগিয়ে যেতে হয় এবং এই ব্যাপারে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দর্শকদের যারা আছে তাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে চাই এই শুভকামনা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ করছি ডাক্তার আলমগীর মতি অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি যে আমরা কি জানিয়ে দিই আপনারা আমাদের কাছে কোনো জিজ্ঞাসা বা কোনো মতামত থাকলে টিভি স্ক্রলে যে ফোন নম্বর আসছে সেই নম্বরে ফোন করতে পারেন এছাড়া যদি আপনারা আমাদের কাছে কোনো প্রশ্ন লিখতে চান লিখার ঠিকানা হচ্ছে মডার্ন হারবার গ্রুপ দুই নম্বর সহিত তাজুদ্দিন রোড মগবাজার ঢাকা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ